আসসালামু আলাইকুম। যারা সোলার থেকে আইপিএস এর মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করে বাসাবাড়ি, অফিস, ব্যবসা প্রতিষ্ঠানে ব্যবহার করতে চান, তাদের জন্য আজকের ভিডিও। আমি আজকে আপনাদেরকে দুইটা সোলার প্রোডাক্ট দেখাবো। একটি হচ্ছে মাইক্রোটেকের 1435 12 ভোল্ট, আরেকটি হচ্ছে মাইক্রোটেকের 1235 12 ভোল্ট। এইটা ঠিক এই সিস্টেমেই কাজ করে যেটা আপনারা ছবিতে এই মুহূর্তে দেখছেন। তো আসুন আমরা সরাসরি প্রোডাক্টটা দেখি। এখন আমরা এই প্রোডাক্টটির ডিসপ্লে দেখব। ডিসপ্লেতে যে বিষয়গুলো আমরা দেখছি সেটা হচ্ছে লোড পার্সেন্ট, ভোল্টেজের অবস্থান, সোলারের অবস্থান অর্থাৎ সূর্য এখন আছে কিনা সেটি। তো এখানে কিন্তু সব কিছুই খুব সুন্দরভাবে দেখায়। পাশেই যেটা দেখছি এটা হচ্ছে অন সুইচ, আমরা একটু অন করব। তো অন করতেই দেখি আমার ঠিক এই জায়গাতে ইউপিএস মোড অন হয়ে গেছে, অর্থাৎ এখন আমার ইউপিএসটি রানিং। তো এখানে দেখাচ্ছে ইউপিএস মোড, টোটাল ভোল্টেজ, ব্যাটারি ভোল্টেজ, আউটপুট কত আছে সেটাও দেখাচ্ছে। তো আমার লোড কিন্তু জিরো, এখন এই মুহূর্তে কোনো লোড নেই। এখন এখানে আমরা অনেকগুলো অপশন দেখছি, সেগুলো জানব। মেন অনস অর্থাৎ বিদ্যুৎ লাইন যদি থাকে তাহলে মেন অনস আসবে, সোলারের চার্জিং হলে সোলার অন লেখা আসবে, ইউপিএস অন হয়ে আছে যার কারণে এটা দেখাচ্ছে, ব্যাটারি লো হয়ে গেলে ব্যাটারি লো দেখাবে, এবং এটা ওভারলোড, এটা চার্জিং। তো আসুন এইভাবে আমরা মেনুগুলো একটু দেখি। এখানে এই মেনুতে চাপ দিলে আমরা কী কী দেখতে পারবো? তো এটাকে আমরা একটু প্রেস করে ধরে রাখলে আমরা কিছু অপশন পেয়ে যাব। তো এই যে দেখতে পাচ্ছেন, আমরা এইভাবে টিপ দিয়ে অপশনগুলো এখান থেকে দেখতে পারবো, এবং আমরা এখান থেকে সব ডিটেলসই কিন্তু তথ্য এখান থেকে সুন্দরভাবে পেয়ে যাচ্ছি। তো এরপরে আমরা এর ব্যাকসাইডটা একটু দেখবো যে ব্যাকসাইডে কী কী থাকছে। তো চলুন আমরা একটু ব্যাকসাইডের দিকে মুভ করি। এটা হচ্ছে এসি আউটপুট সকেট, এটা আপনারা সবাই জানেন। এটি হচ্ছে সোলার প্যানেল সংযুক্ত জায়গা, 17 ভোল্ট 600 ওয়াট পর্যন্ত দিতে পারবেন আর কি। 600 ওয়াটের প্যানেল এটাতে সংযুক্ত করলে আপনি এটা ভালো ইউজ করতে পারবেন এবং আউটপুটটা ভালো পাবেন। তো আমরা প্রথমে এই লেখাগুলোর দিকে একটু ফলো করবো যে এখানে ইন্ডাকশনটা কী দেওয়া আছে। এখানে বিবরণটা আমরা একটু খেয়াল করি। ক্যাপাসিটি 1135 VA, এটা 800 ওয়াট, তো এটা 12 ভোল্টে চলবে, এটি ইন্ডিয়া থেকে আমদানিকৃত। তো এখন আমরা এই বিষয়গুলো একটু ক্লিয়ার হয়ে নিই। এটা এসি লাইন, মেন লাইন, এটা আউটপুট, এটা রিসেট সুইচ। কখনও যদি শর্ট সার্কিট হয় রিসেট সুইচের দুইবার চাপ দিলেই রিসেট ছুটে যাবে। এটা ব্যাটারি টার্মিনাল নয়, এটা কিন্তু সোলার টার্মিনাল, এটা অবশ্যই খেয়াল রাখবেন। আর এইটা হচ্ছে ব্যাটারি, ব্যাটারি লাইনে যে লেখা আছে ব্যাটারি লাইন নেগেটিভ এবং ব্যাটারির পজিটিভ। এখানে বেশ কিছু সুইচ আমরা দেখতে পাচ্ছি, এগুলো আমরা একটু জানব। তো প্রথমে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে মোড। তো আমরা কী মোডে চালাবো, স্মার্ট মোডে না নর্মাল মোডে, সেটা আপনার উপর ডিপেন্ড করবে। তবে আমরা সাধারণত নর্মাল মোড সিলেক্ট করে দিয়ে থাকি। এটা ইনপুট ভোল্টেজ, তো এটাও আমরা স্ট্যান্ডার্ড দিয়ে রাখি। এখানে হচ্ছে চার্জিং ভোল্টেজ, আপনি বিদ্যুৎ থাকলে চার্জিংটা কেমন নেবেন। তো আমরা এটা অনেকে হাই দিয়ে রাখে, যেখানে লোডশেডিং বেশি হাই দিতে পারেন অথবা স্ট্যান্ডার্ড দিতে পারেন। ঠিক নিচে এসে আপনারা এটা কি গ্রিড চার্জিং, অর্থাৎ আপনি কি আপনার বিদ্যুৎ উৎপাদিত বিদ্যুৎ যদি সোলার লাগান সেটা কি আপনারা গ্রিডে ফেরত দেবেন, যদি ফেরত দিয়ে থাকেন তাহলে এনেবল করে দিবেন, আর যদি না দিয়ে থাকেন তাহলে ডিজেবল করে দিবেন, বা এটা যেভাবে আছে এভাবে থাকলেও কোনো ক্ষতি নাই। এখানে আছে চার্জিং কারেন্ট, চার্জিং কারেন্টটা আমরা সবসময় হাই দিয়ে রাখতে পারি অথবা লো দিয়ে রাখলেও কোনো সমস্যা হবে না, আপনারা রাখতে পারেন। আর এটা হচ্ছে কুলিং ফ্যান, এটা সবাই জানেন। তো এই হলো বিষয়, এটা মাইক্রোটেক কোম্পানির। এটার সঙ্গে আমরা দেখব যে প্যাকেটে আসলে কী কী থাকে। প্যাকেটে থাকবে একটি ওয়ারেন্টি কার্ড এবং ইউজার ম্যানুয়াল। যারা প্রশ্ন করেন যে ভাই প্রোডাক্টটা আপনার কাছ থেকে কিনবো, ওয়ারেন্টি কীভাবে পাবো, আপনাদেরকে একটি কথা বলে নিই। আপনি এই প্রোডাক্টটা যার কাছ থেকে কিনেন, যেখান থেকে কিনেন, প্রোডাক্টের ওয়ারেন্টি কিন্তু সার্ভিস সেন্টার একমাত্র ঢাকাতেই। সো আপনি যেখান থেকে কিনেন আমাদের সার্ভিস সেন্টারে এটা পাঠালেই হবে। তো এছাড়া তেমন কিছু এটার সঙ্গে থাকে না, ফ্রি গিফট বলে কোনো কিছু নাই। অনেকে ভাবে যে ফ্রি গিফট হয়তো বা অনেক কিছুই আছে, আসলে তেমন কিছুই ফ্রি থাকে না। থাকার ভিতর এই একটা 3 প্রিন্টার থাকবে এবং বক্সটাই থাকবে। এই হলো প্রোডাক্ট। এই প্রোডাক্টটা অনেক ওয়েটফুল প্রোডাক্ট এবং খুব কোয়ালিটিফুল প্রোডাক্ট। এই প্রোডাক্টগুলো আপনারা নিঃসন্দেহে নির্ভাবনায় ব্যবহার করতে পারেন। সুপ্রিয় দর্শক, এছাড়াও আমাদের কাছে অনেক ধরনের প্রোডাক্ট আছে, যেমন এই যে মাইক্রোটেকের ডিজিটাল ডিসপ্লে ল্যাক্স, সাইন ওয়েভ, এটা আছে।
এছাড়াও রহিম আফরোজের প্রোডাক্ট হবে। রহিম আফরোজের সবগুলো মডেলই আছে, 600 থেকে শুরু করে 1650 পর্যন্ত। এছাড়াও আমাদের কাছে আপনারা সোলার পেয়ে যাবেন, বিভিন্ন মডেলের পলি এবং মোনো সোলার পেয়ে যাবেন। সকল প্রোডাক্ট পেটে টিএম ইলেকট্রনিক্স আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, প্রোডাক্ট পেটের ডিসক্রিপশন দেওয়া নাম্বারে কল করতে পারেন। সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে বিদায় নিচ্ছি। আমি টিএম মফিদুল ইসলাম, টিএম ইলেকট্রনিক্স, নাটোর। আল্লাহ হাফেজ।